নির্বাচনে ভরাডুবির পর পাঁচ রাজ্য থেকে কংগ্রেসের রাজ্য সভাপতিদের পদত্যাগের নির্দেশ কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী সোনিয়া গান্ধীর। উত্তরপ্রদেশ, গোয়া, পাঞ্জাব, মণিপুর ও উত্তরাখণ্ডের রাজ্য সভাপতিদের এই নির্দেশ দিলেন তিনি। মঙ্গলবার টুইট করে একথা জানালেন রণদীপ সুরজেওয়ালা। তালিকায় নাম রয়েছে নবজিৎ সিং সিদ্ধুরও। এদিন কংগ্রেসের তরফে চিঠি দিয়ে গোয়ার রাজ্য সভাপতি গিরিশ চোরাঙ্কার, উত্তরপ্রদেশের অজয় কুমার লাল্লু, উত্তরাখণ্ডের গণেশ গরিয়াল, মণিপুরের নামেইরাকপম শ্লোকেন সিং ও পাঞ্জাবের নবজিৎ সিং সিধুকে পদত্যাগের নির্দেশ পাঠানো হয়েছে বলে জানিয়েছে কংগ্রেস। প্রসঙ্গত, এই পাঁচ রাজ্যে আশানুরূপ ফল করতে পারেনি কংগ্রেস। উপরন্তু পাঞ্জাবের মতো রাজ্য থেকেও ক্ষমতা হারিয়েছে তারা। গোয়াতেও ভালো ফল করেনি, উত্তরাখণ্ডেও যথেষ্টই খারাপ ফল হয়েছে কংগ্রেসের। এই পরিস্থিতিতে নিজেদের দলের অন্তরের ত্রুটি বের করতে মরিয়া কংগ্রেস। এদিকে খবর, দলের হাইকমান্ডের নির্দেশের পর গিরিশ, গণেশ, লাল্লুর পর প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন সিধুও। রিপোর্ট, চ্যানেল তিন রাত।